এই জন্যই আমি কনফিউজ পিকচারের বিশাল বিশাল বড় একটা ফ্যান। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো ফাইনালি কিন্তু কনফিউজ পিকচারের একটা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ আর টাইম আপের কিন্তু এপিসোড 3 কিন্তু স্ট্রিমিং হয়ে গেছে তার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং আমি এই জাস্ট দেখে উঠলাম এবং আমার জাস্ট মারাত্মক লেগেছে, ব্যাপক লেগেছে, এবং এবং হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। এপিসোড 3টা কিন্তু অনেক দূর হচ্ছে, গল্পটা কিন্তু এগিয়েছে, এবং এপিসোড 2 যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু এপিসোড 3টা স্টার্ট হয়েছে। এবং এখানে বঙ্গাই কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের প্রত্যেকের মনে হয়েছে যে তার হয়তো কোভিড হয়েছে, মানে এটার কিন্তু একটা কোভিডের ব্যাকড্রপে হচ্ছে তৈরি করা সিরিজ, এবং সেই ব্যাকগ্রাউন্ডটাকে দারুণভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে। এবং এখানে সেই সিনটা, ওই ফার্স্টের যে সিনটা জাস্ট মারাত্মক লেগেছে, যাতে করে ভাইরাসটা না আসে তারা বিভিন্ন রকম করে হেলমেট মানে মানে হেলমেট পরছে, আরো অনেক কিছু পরছে, মানে সেই সিনে জাস্ট মারাত্মক লেগেছে আমার, হাসতে হাসতে জাস্ট পেট ব্যথা হয়ে গেছে, এবং ওই জায়গার ডায়লগ গুলো জাস্ট মারাত্মক লেগেছে। এবং আমি বলবো যে তারপরে সেই বঙ্গাইকে এই আমাদের অমিত শাহের বাড়িতে নিয়ে যায় তার বোন, মানে শ্রেয়া, আই থিঙ্ক শ্রেয়া শ্রেয়া নাম। সো তাদের বাড়িতে গিয়ে তাদের ট্রিটমেন্ট স্টার্ট হয়, এবং পরবর্তী সময়ে তাকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং তান্ত্রিক তাকে একটা ওষুধ দেয়, একটা বড়ি মতো আর কি। সো সেই ওষুধটা খাওয়ার পরে তার কি প্রতিক্রিয়া হবে এবং ফার্দার কি কি ঘটনাগুলো ঘটতে পারে সেই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে আমাদেরকে এপিসোড 4-এর জন্য কিন্তু ওয়েট করতে হবে। এখানে আমি বলবো এপিসোড 3টা তোমাদের জাস্ট হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, তোমরা এপিসোড 3টা গিয়ে দেখো, তোমাদের দারুণ লাগবে। এখানে প্রত্যেকের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আমার দারুণ লেগেছে। আমি কি হচ্ছে দীপক দাসের কথা বলি, দীপক দাসকে জাস্ট মারাত্মক লেগেছে, জাস্ট জাস্ট তিনি দীপক দাস একদম দারুণ একজন অভিনেতা, এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গাইও বেশ ভালো। এবং আমি বলবো ওভারঅল একটা ডিসেন্ট ওয়াচ, এবং তোমরা যাও দেখো, জাস্ট তোমাদের ব্যাপক লাগবে। সো আমি তো এপিসোড 4-এর জন্য কিন্তু দারুণভাবে ওয়েট করছি। সো তোমাদের এই এই এপিসোডটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ পরে এসে আমাকে কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।